ওয়েলকাম ব্যাক, শুনছো ভূত এক্সপ্রেস। হ্যালো এভরিওয়ান, শুনছো ভূত এক্সপ্রেস 65 নম্বর এপিসোড। আজকের এপিসোডে কিন্তু অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো এক এক করে আমি তোমাদের শোনাবো। এই এপিসোডটা কিন্তু আমাদের বাকি এপিসোডগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তার কারণ আমি একটা একটা করে তোমাদের অনেকগুলো ঘটনা শোনাবো আর একটু একটু করে আরও বেশি ভয়ের ঘটনাগুলোর দিকে এগিয়ে যাব। সো যারা যারা শুনছো তারা এক মন দিয়ে শুনতে থাকো। এখনও আমাদের পরিবারের সাথে যারা যুক্ত হওনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। চলে যাব প্রথম ঘটনায়। দাদা, আমার নাম অনন্যা, আমি আসানসোলে থাকি। আমি ক্লাস এইটের একজন স্টুডেন্ট। আমি তোমার নতুন শ্রোতা। আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে যেটা আমি আমার দিদার মুখ থেকে শুনেছিলাম, সেই ঘটনাটাই আমি তোমার সাথে শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শুনিও। আমার দাদু কাজের জন্য কলকাতা শহরে গিয়েছিলেন। সেখান থেকে দাদু যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলেন তখন তার ভালোই দেরি হয়ে গিয়েছিল। বলে রাখা ভালো যে আমার দাদু খুব সাহসী একজন মানুষ ছিলেন। তিনি যখন কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন তখন তিনি দেখলেন যে অসিত নামের তার এক বন্ধু সাইকেল চালিয়ে তার পাশ দিয়ে চলে গেলেন। তিনি তখন তার বন্ধুটাকে পেছন থেকে চিৎকার করে ডাকলেন আর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে এত রাত্রে এখান দিয়ে কোথায় যাচ্ছিস? কিন্তু এই প্রশ্নটার কোনো উত্তর না দিয়েই সে চলে যায়। আমার দাদু তখন ভাবলেন যে তিনি হয়তো শুনতে পাননি, তাই দাদু যখন তাকে আবারও কিছু বলতে যাবেন তখন তিনি দেখলেন যে তার সেই বন্ধুটা যাকে তিনি চিৎকার করে ডাকলেন তিনি আর তার সামনে নেই। তিনি তখন সাইকেল চালিয়ে অনেকটা দূরে চলে গিয়েছে। এরপর দাদু ভাবলেন যে হয়তো তার খুব তাড়া ছিল তাই সে কোনো সাড়া না দিয়ে চলে গেল। এইসব নিয়ে দাদু আর বেশি ভাবাভাবি করে না, তিনি তার মতো বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দাদু যেটা শুনলেন সেটা শোনার পর দাদু প্রচণ্ড অবাক হয়ে যান। তিনি শুনলেন যে এই বন্ধুটাকে তিনি রাস্তায় দেখেছিলেন বাড়ি ফেরার পথে, সেই বন্ধুটি সেদিন সকালে মারা গিয়েছে। এই কথাটা শুনে দাদু খুব চিন্তার মধ্যে পড়ে যায়। তিনি বারবার একটা কথাই ভাবতে থাকেন যে তিনি যখন বাড়ি ফিরছিলেন তিনি স্পষ্ট দেখেছিলেন তার বন্ধুটিকে পাশ থেকে যেতে, সে তাহলে কে ছিল? এই ছিল দাদা আমার দাদুর সাথে ঘটা একটি ঘটনা। ধন্যবাদ জানাই অনন্যা এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠানোর জন্য। নেক্সট ঘটনাটি পাঠিয়েছেন সৌম ঘোষ। তিনি যেইভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। দাদা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সৌম ঘোষ, হাওড়া জেলার বাসিন্দা। আজ আমি তোমাকে আমার বন্ধুর মুখে শোনা একটি সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে চাই। ঘটনাটা ঘটেছিল আমার সেই বন্ধুর বাবার সাথে। তাহলে গোড়া থেকে শুরু করি ঘটনাটা আমার সেই বন্ধুটির ভাষায়। আমাদের অনেক বড় জমিদার বাড়ি, অনেক জমি জমা আছে আমাদের। দাদু মারা যাওয়ার পর আমাদের সব জমি জমা আমার বাবাই দেখাশোনা করে। এটা প্রায় আজ থেকে 20 বছর আগের কথা। তখন গরমকাল, সেই সময় জমিতে ধান গাছের চারা লাগানো হতো। সেদিন ছিল বৃহস্পতিবার। 4-5 জন চাষি যারা আমাদের জমিতে চাষ করত তারা বিকেলবেলা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে বললেন যে বাবু, বৃষ্টি হয়ে জমিতে অনেক জল জমে গিয়েছে, তাই জল সিঁচতে হবে। কাল শুক্রবার ভোরবেলা থেকে জল সেঁচার কাজ শুরু হবে, তাই আপনাকে কাল ভোরবেলা একবার জমিতে আসতে হবে, কারণ আপনি আসলে তবেই কাজ শুরু হবে। আমাদের মধ্যে থেকে কেউ একজন এসে কাল ভোরবেলা আপনাকে ডেকে নিয়ে যাবে। এ কথা শুনে বাবা বললেন, ঠিক আছে কাল ভোরবেলা 4টার সময় চলে আসিস। পরের দিন ভোরবেলা ঠিক 4টার সময় একজন চাষি বাবাকে ডাকতে লাগলো।
তো বাবাও ঘুম থেকে উঠে পড়ে। তিনি সাইকেল নিয়ে তার সাথে যাবে বলে বাড়ি থেকে বের হয়। বাইরে বেরিয়ে বাবা দেখল সেই লোকটা যে লোকটা বাবাকে ডাকতে এসেছিল সেই লোকটা বাবার থেকে 5-6 হাত দূরে পিছন ফিরে নিজের মতো এগিয়ে যাচ্ছে। বাবা সেই লোকটাকে ডেকে বলল, তুই একা কেন? বাকিরা সবাই এসেছে জমিতে। কিন্তু সেই লোকটা কোনো উত্তর না দিয়ে সে তার নিজের মতো করে এগিয়ে যেতে থাকে। বাবা একটু জোরে সাইকেল চালায় লোকটার সাথে কথা বলার জন্য, কিন্তু লোকটাকে কিছুতেই ধরতে পারে না। জমিতে পৌঁছে বাবা দেখল যে কেউ কোথাও নেই, শুধু সেই লোকটা একা একা জমিতে জল সিঁচতে শুরু করে দিয়েছে। সাথে সাথে বাবা তাকে বলল, কিরে তুই একা কেন, বাকিরা সব কোথায়? কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। সেই সময় বাবার হাতে একটা টর্চ লাইট ছিল। সেই টর্চটা জ্বেলে যখন লোকটাকে দেখল তখন তার মনে হলো সে লোকটাকে কোথাও যেন দেখেছে, তাকে খুব চেনা চেনা লাগছিল তার। তখনই হঠাৎ বাবার মনে পড়ে গেল যে আরে এ তো আমাদের উপেন, যে 3 মাস আগে জমিতে চাষ করার সময় সাপের কামড়ে মারা গিয়েছিল। বাবা প্রচণ্ড ভয় পেয়ে জমির ধারে রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা চাষিরা বাবাকে রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। পরে বাবা জানতে পারে যে উপেন মারা যাওয়ার সময় তার বেতন বাকি ছিল, তার কাজ শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি ছিল, তাই হয়তো মারা যাওয়ার পর সে শেষ কাজটুকু করতে এসেছিল। সেদিনই বাবা তার বাড়িতে কিছু লোক পাঠিয়ে তার প্রাপ্য বেতনটা পৌঁছে দেয়। এই ছিল ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়। তার আগে বলবো, যারা ঘটনা পাঠাতে চাও তারা আমায় ইমেল করতে পারো bhootexpress9@gmail.com এই ইমেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, তোমরা সেখানেও আমায় ঘটনা পাঠাতে পারো। আমি আবারও রিপিট করছি, আমাদের ইমেল আইডি হলো bhootexpress9@gmail.com। ঘটনা পাঠানোর সময় তোমাদের নাম আর লোকেশনটা কিন্তু অবশ্যই মেনশন করে দিও। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে এবং যেইভাবে ঘটনাটি লেখা হয়েছে আমি ঠিক সেইভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম দাদা, আমি বাংলাদেশ থেকে তোমায় ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা একদম সত্যি একটি ঘটনা, যদি পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। আমার নানা তিনি পেশায় একজন মাছ বিক্রেতা। প্রত্যেকদিন ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি নদী থেকে মাছ ধরে ভোরবেলা বিক্রি করতে বেরিয়ে পড়েন। তো রোজের মতো তিনি একদিন নদী থেকে মাছ ধরে বাসায় ফিরছিলেন। ঘড়িতে তখন 3:30 মতো বাজে। তিনি তার সাইকেলের পেছনে একটা হাঁড়ি বেঁধে তার মধ্যে মাছগুলো সব নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে আমার নানা তিনি খেয়াল করলেন তার পেছনে কেউ একটা রয়েছে, যে তার পেছন পেছন আসছে। নানা খুব সাহসী একজন মানুষ, তিনি এই সব ব্যাপারে খুব ভালোভাবেই জানতেন। সেই সময় তিনি পেছনে না তাকিয়ে একটু সাহস করে জিজ্ঞাসা করলেন, কে আছিস, কে আছিস পিছনে, সামনে আয়। সাথে সাথে একটা ভারী কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, মাছের হাড়িটা এখানে রাখ আর তুই চলে যা, না হলে নিজের প্রাণ হারাবি। এটা শুনে নানা বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ না, এটা নিশ্চয়ই কোনো খারাপ জিনের কাজ। সেই সময় নানা ভয় না পেয়ে একটু সাহস করে বলে ওঠে, তুই মাছ খাবি তো, আয় আমার পিছন পিছন আয়, হাড়িতে যত মাছ আছে আমি সব মাছ তোকে দিয়ে দেবো। এই বলে নানা হাঁটা শুরু করে আর তার বাড়ির দিকে এগিয়ে যায়। নানা জানত আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আজান দেবে, তাই সেই সময়টুকু তাকে ভয় না পেয়েই কাটাতে হবে। সে যখন বাড়ির দিকে এগোচ্ছিল তখন তিনি বুঝতে পারছিলেন যে সেই খারাপ জিনটা তার পেছন ছাড়েনি। আমার নানা পেছনে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে।
এসে যখন বাড়ির একদম সামনে পৌঁছে যায়, ঠিক তখনই ভোরের আজান দেওয়া শুরু হয়ে যায়। নানা বুঝতে পারে আর কোনো ভয় নেই, সে সাহস করে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে সে দেখে তার পিছনে কেউ নেই। সাথে সাথে নানা বাড়িতে ঢুকে যায় আর বাড়ির সবাইকে এই ঘটনার কথাটা জানায়। এরপর নানা আর কোনো দিনও সেই পথ দিয়ে যাতায়াত করেনি। এই ছিল দাদা আমার নানার সাথে ঘটা একটি ঘটনা। দারুণ একটা ঘটনা শুনলাম, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টস করে জানিও। চলে যাব নেক্সট ঘটনায়। তার আগে বলবো, যারা ঘটনা পাঠাতে চাও তারা ঘটনাটি লিখে আমায় ইমেল করতে পারো bhootexpress9@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমি আবারও রিপিট করছি, আমাদের ইমেল আইডি হলো bhootexpress9@gmail.com। অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, তোমরা সেখানেও আমায় ঘটনা পাঠাতে পারো। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। তিনি যেইভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। দাদা, কয়েক বছর আগে আমার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। সেই ঘটনাটাই আমি তোমার সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। কয়েক বছর আগে আমার একটা বন্ধুর খুব বাজেভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয়। একদিন রাত 10টা নাগাদ হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। ফোনটা আমার বন্ধুটার মা আমায় করেছিলেন। তিনি আমায় তাড়াতাড়ি করে হসপিটালে আসতে বললেন। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি হসপিটালের নামটা এখানে বললাম না। তো তিনি আমায় শুধু বললেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি পৌঁছে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখলাম আমার বন্ধুটির মা বাবা তারা প্রচণ্ড কান্নাকাটি করছে। তাদেরকে জিজ্ঞাসা করতে তারা আমায় বললেন তাদের ছেলের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যেই ডাক্তারটি আমার বন্ধুটির চিকিৎসা করছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু ভয়ের কোনো ব্যাপার নেই তো? তখন সেই ডাক্তারটি আমায় বললেন যে না না, ভয়ের কোনো ব্যাপার নেই, সব ঠিক হয়ে যাবে। অ্যাক্সিডেন্টের সময় বন্ধুটির মাথায় খুব বাজেভাবে চোট লেগেছিল। তো সেদিন সারা রাত আমি হসপিটালেই ছিলাম। রাত 2 কি 3টে নাগাদ আমি হসপিটালের বাইরে বের হই একটা সিগারেট খাওয়ার জন্য। আমি হাতে সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে হসপিটালের পিছনের দিকটাতে চলে গিয়েছিলাম। সেই সময় হসপিটালের বাইরেও মোটামুটি ভালোই লোকজন ছিল, কিন্তু অত রাতে হসপিটালের পেছনের দিকে আমি কাউকে দেখতে পাবো এটা আমি আশা করিনি। তো যাই হোক, আমি যখন হসপিটালের পেছনের দিকে গেলাম তখন আমি দেখলাম একটা মধ্যবয়স্ক লোক সেখানে দাঁড়িয়ে আছেন। সেই লোকটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কেউ ভর্তি আছে হসপিটালে, তখন সেই লোকটা আমায় বললেন যে না না, আমি এই হসপিটালেই থাকি। আমি ভাবলাম তিনি হয়তো এই হসপিটালেই কাজবাজ করেন, এই হসপিটালেরই কোনো স্টাফ তিনি। তো তিনিও আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি এই হসপিটালে কি করছি। তখন আমি তাকে বললাম যে আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি এসেছি এখানে। তখন সেই লোকটা আমাকে বললেন, তোমার বন্ধু বাঁচবে না। এই কথাটা শুনে আমি প্রচণ্ড রেগে গিয়ে তাকে বললাম, দুর্মশাই, এসব কী সব বলছেন আপনি? আপনার মনে হয় মাথা খারাপ আছে। এই বলে আমি সেখান থেকে চলে যাই, আমি আর সেখানে দাঁড়াই না। কয়েক ঘন্টা পরে খবর আসে আমার বন্ধুটি মারা গিয়েছে। এই কথাটা শুনে আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। বন্ধুটির যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার মাথায় খুব বাজেভাবে চোট লেগেছিল। প্রথম দিকে ডাক্তার বলেছিল সে বেঁচে যাবে, কিন্তু হঠাৎ করে খবর আসে সে মারা গিয়েছে। বন্ধুটির মারা যাওয়ার আগে ওই লোকটি আমায় বলেছিল, তোমার বন্ধু আর বাঁচবে না। ওই লোকটি তাহলে কে ছিল? এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 8 বছর আগে, কিন্তু এই ঘটনার আমি কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। এই ছিল দাদা আমার ঘটনা।
এই ছিল আজকের এপিসোডের কিছু সত্যি ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোডটা আমায় কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি।